নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার 16 সেপ্টেম্বর 2023, আগামীকাল যে 5টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, সেই 5টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। অনেকে বলেন যে কৌশিকদা, প্রতিদিন টিকিট কাটছি, টার্গেট নাম্বার শুনছি, কিন্তু আমার হচ্ছে না কেন? দেখুন, আপনারা ছোট্ট একটি ভুল করেন, সেটি হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ না শুনে, রাশির নাম শুনে এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নেন এবং প্রতিনিয়ত টিকিট কাটতেই থাকেন। আর আমি আপনাদের কাছে একটি অনুরোধ প্রতিদিন করি যে আপনারা একটু হলেও ভিডিওটি সময় দিয়ে একটু দেখুন, অর্থাৎ চটজলদি কোনো কিছু দেখবেন না, ধৈর্য সহিত ভিডিওটির আলোচনাটা আপনারা শুনুন। আপনাদের কাছ থেকে আমি কিছুটা সময় চাই, কারণ আপনাদের মূল্যবান সময়ের মধ্যে কিছুটা সময় আপনাদের কাছে আমি প্রতিদিন নিই, কিছু বোঝানোর চেষ্টা করি এবং কিছু শেখানোর চেষ্টা করি। আগামীকাল শনিবার প্রত্যেককে জয়, শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো সেম রাশির নাম আপনাদের সাথে মিলে যায়। কেউ কেউ ভাবেন যে কৌশিকদা বলেছে রাশির নাম তো রয়েছে, একটা টিকিট কেটেই ফেলি। দেখুন, অনেকে আবার ভাগ্যের শুভ সংখ্যায় জানেন না, তাই আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বার দিচ্ছি, যাদের একান্তই নেশা হয়ে গেছে, এই টিকিট কাটাটা একটা নেশাতে পরিণত হয়েছে, তাদের জন্য টার্গেট নাম্বারটা দিচ্ছি। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলি, যাদের অল্পের জন্য দেখছেন বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, মিরাকেল কাজ করবে। যাদের ছোট প্রাপ্তিতে বাধা আসছে অল্পের জন্য, 2-1 নম্বরের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভ কিন্তু দিবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু এই সময় শুভফল কিন্তু পাবেন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি যে মানুষের ভাগ্য কিন্তু একই রকম যায় না, অর্থাৎ আপনারা ভিডিওগুলো শুনছেন, প্রত্যেকের সঙ্গে যে মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ এখান থেকে আপনাদের আমি জন্মকুণ্ডলী, হস্তরেখা, দশা মহাদশা দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল রাশিফল, অর্থাৎ আপনার সাথে মিলতেও পারে আবার না মিলতেও পারে। যদি আপনার জন্মছকে আগামীকাল গাঢ় যোগ থাকে তবেই মিলবে। ওই জন্য আমি বারবার বলি, কোন বছরে প্রাপ্তি রয়েছে, কোন কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে আগে জেনে নিন না, তারপর আপনারা বিশেষভাবে প্রতিকার প্রতিবিধানটা করুন, গ্রহের প্রতিকারটা অবশ্যই করুন, আর রাহু রক্ষা কবচ এবং আপনারা বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই আপনারা করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করেন নিশ্চিতরূপে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, দীর্ঘদিন অনেকে চেষ্টা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, কিন্তু আপনারা প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন। একবার ব্যক্তিগত জন্মছক হস্তরেখা দেখান, কারণ রাশি নাম মিললেই যে টিকিট কাটতে হবে এমন কথা আমি কিন্তু বলি না। একই রাশি লাখো লাখো কোটি 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 মানুষ রয়েছে। দেখুন, টুইন বেবির ক্ষেত্রে দেখুন একই সময় জন্মিয়েছে, দুজনের ভাগ্য কিন্তু একই হতে পারে না। কেন? গ্রহের অবস্থান অবশ্যই দেখা দরকার রয়েছে, ডিগ্রিগত দিক থেকে রাহু আপনার কেমন রয়েছে। আমি বারবার বলছি, আপনাদের রাহু, শনি, শুক্র, বুধ এই চারটি গ্রহ ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের আগামী
কাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না। ঘড়ির কাঁটার মতন কিন্তু মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে, অর্থাৎ হয়তো আগামীকাল আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে, আবার ছোট ধরনের কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। অর্থাৎ কেমন অর্থপ্রাপ্তি হবে, কোন বছর হবে, সেটা কিন্তু একজন দক্ষ এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে জানিয়ে দিতে কিন্তু পারবে। প্রতিদিন অর্থ নষ্ট করবেন না। আমি আগে জানাই আপনার পাঁচটি রাশি সৌভাগ্যশালী রাশির নাম। প্রতিদিন কোনো না কোনো রাশির নাম উঠেই আসে, আপনারা অধীর আগ্রহে থাকেন যে কৌশিকদা কোন পাঁচটি রাশির নাম বলছে, এবং এর পাশাপাশি বারোটি রাশির টার্গেট নাম্বার এবং যারা নামের অক্ষর দিয়ে, অর্থাৎ অনেকেই তো রাশি জানেন না, নামের অক্ষর দিয়েও কিন্তু আমি শেষে কিন্তু জানাই। দেখুন পাঁচটি রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনাদের আগামীকাল প্রবল প্রাপ্তির যোগ রয়েছে যদি আপনাদের জন্মছকে পারমিট করে। দ্বিতীয় রাশি আপনার ক্ষেত্রে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তিন নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, আকস্মিক বা হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থপ্রাপ্তি, যদি আপনার জন্মছক পারমিট করে, যদি আপনার জন্মছকে কোনো দোষ না থাকে, রাহু যদি ভালো থাকে, গ্রহের যদি প্রতিকার করে থাকে, নিশ্চিতরূপে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবার আসি বারোটি রাশির টার্গেট নাম্বার। মেষ রাশির ৬ এবং ৪, বৃষ রাশি ১ এবং ৭, মিথুন রাশি ৩ এবং ৫, কর্কট রাশি ৮ ৯, সিংহ রাশি ৪ ৭, কন্যা রাশি ৬ ১, তুলা রাশি ২ ৪, বৃশ্চিক রাশি ৭ ৬, আপনার ধনু রাশি ৯ ১, মকর রাশি ২ ৬, কুম্ভ রাশি ৩ ৯, মীন রাশি আপনার ২ এবং ৪। এরপরে নামের অক্ষর দিয়ে, যারা রাশি জানেন না তাদের জন্য নামের অক্ষর দিয়ে, প্রথম যদি আপনার নামের অক্ষর শুরু হয় টি কে এন এস এ বি আর এবং এল, এ কটি নামের অক্ষর, প্রথম অক্ষর যদি আপনাদের থাকে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির চোখ রয়েছে। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।